माननीय প্রধানমন্ত্রী আপনাকে কয়েকজন সম্মানিত অতিথি এবং চাষী ভাইদের কাছে এই ভোজ্য পাঠানোর জন্য সবিশেষ অনুরোধ জানাচ্ছি। I would also like to request our honorable Prime Minister to send e-poji to some of our respected guests and some sugar cane from us. সম্মানিত সুধী মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি পনেরো জন সম্মানিত অতিথি এবং পনেরোটি চিনিকলের প্রায় পঁচিশ জন চাষী ভাইয়ের হাতে এসএমএস এর পুঁজি পৌঁছে গেছে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ইন্টারনেটের মাধ্যমে স্বল্প ব্যয়ে ও স্বল্প মূল্যে ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে চাষী ভাইরা যারা এইমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কি পুঁজি পেয়েছেন তাদের মধ্যে থেকে একজন আখ চাষী খলিলুর রহমান মৃধা নাটোর থেকে তার অনুভূতি ব্যক্ত করবে। Respected audience, we have just witnessed that the Honorable Prime Minister has sent 4G SMS to 15 guests and 25 farmers of 15 sugar mills. Now, one of the sugar cane farmers who has just received e-poji from our Honorable Prime Minister will share his feelings through internet by using low bandwidth and very low cost. প্রত্যেকটা সময় আমরা
মানে এই কুর্চি প্রদান এবং তাদের টাকাটা পাওয়া থেকে যাতে কেউ তাদেরকে হয়রানি করতে না পারে সেটা বন্ধ করেছি, এবং ওজনে যাতে কোনো গোলমাল করতে না পারে আমরা সেই ব্যবস্থা ইনশাআল্লাহ ভবিষ্যতে নেব। এটা এ ব্যাপারে আমরা সবাইকে এতক্ষণ আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং নাটোর দুইয়ের সাংসদ মোহাম্মদ আহাদ আলী সরকার নাটোর থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বাক্য বিনিময় করবেন। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।